আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। জামাতের ধারায় হেফাজত রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাই। জামাতের মতো ধর্মকে ব্যবহার করে হেফাজতে ইসলাম রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জামাত ইসলাম ধর্মকে অপব্যাখ্যা করে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ইসলামকে ব্যবহার করে, এটা জাতির কাছে স্পষ্ট। হেফাজতে ইসলাম একই ধারায় ইসলামকে ব্যবহার করতে চাচ্ছে। শুক্রবার 16 এপ্রিল 71 ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত জামাতে হেফাজত চক্রের বাংলাদেশ বিরোধী তৎপরতা, সরকার ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাই তা সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের তাণ্ডব ও কর্মকাণ্ডে অত্যন্ত পরিষ্কার। তাদের উদ্দেশ্য মুক্তিযুদ্ধের শক্তিকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করা ও বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন কিন্তু হেফাজতে ইসলাম কোনো তাণ্ডব চালায়নি। কিন্তু এবার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদী আসায় হেফাজত তাণ্ডব চালিয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।